তো আমি আমার হাজবেন্ড এত কান্না করতেছিলাম যে বাচ্চার দিকে তাকানো যাচ্ছে না, আমার বাচ্চার কি অবস্থা, একটা মানে সার্জারি পরেও যে এত ভয়ানক দেখানো যায়, আমার বাচ্চার পুরো মুখ ব্লাড দিয়ে মাইকে গেছে, নাক মুখ, সুস্থ বাচ্চা বাসা থেকে নিয়ে গেছি, এর থেকে অনেক বড় বড় অপারেশন হয়, আর এই অপারেশনও কোনো রিস্ক ছিল না আমরা জানি, ডাক্তারও সব কিছু দেখছে এর আগের দিন, যে সব রিপোর্ট আমরা সব সুন্দর করে সাজায় নিয়ে গেছি যেন কোনো রকম সমস্যা না হয় তার বুঝতে, সে সব রিপোর্ট দেখে, দেখার পরে বলে সমস্যা নাই কোনো, ঠিক আছে সব কিছু, বাচ্চা অপারেশনের পরে ঠিক হয়ে যাবে। সেদিন রাত্রে আমার বাচ্চার ব্লাড টেস্ট করে তারা, আমার বাচ্চার রক খুঁজে পায় না, যার কারণে তারা এক হাতে অসংখ্যবার ফুটো করে, প্রায় 10 বার বলবো, এক হাতে, আবার এই হাতে, দুই হাতে সে খোঁচা, পুরা হাত মনে করেন যে অ্যালার্জি উঠে উঠে গেছে হাতে। আমার বাচ্চা এত কান্না করছে এই ব্যথায়, সারা রাত কান্না করছে ব্যথায়, মানে কান্না থামে না, সারাটা রাত কান্না করছে। সে সকালে বলছে যে 3-4 ঘন্টা খাওয়ানো যাবে না, 3-4 ঘন্টা বলতে একটা বাচ্চা তো 3-4 ঘন্টা না খাওয়া খুব কষ্ট, ঘন্টায় তারা একবার খায় 1 ঘন্টা, ছোট বাচ্চা, সে জায়গায় আমার বাচ্চা 7টা বাজে খাইছে, 3-4 ঘন্টা তো দূরে কথা, 8 ঘন্টা না খেয়েছিল। সকাল 10টা থেকে আমার বাচ্চাটা কান্না শুরু করছে, সকাল 10টা থেকে কান্না শুরু করছে, সে ওটিতে ঢুকানোর আগ পর্যন্ত সে কন্টিনিউ কান্না করতেছে আমার বাচ্চাটা, তখন তো কোনোভাবে তার মানে তাকে খাওয়ানোরও সিস্টেম নেই, কারণ যেহেতু অপারেশনও করা হবে। 2:20-22 এরকম সময় আমার বাচ্চাকে ভিতরে ওটিতে ঢুকায়, তারপরে আমরা বাইরে দাঁড়ায়ছিলাম, অনেকক্ষণ দাঁড়ায়ছিলাম বলতে অন্যান্য বাচ্চাদের আমরা দেখছি 40-50 মিনিটের মধ্যে বের করে ফেলছে, কিন্তু আমার বাচ্চা 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে বের করে না, যার কারণে আমরা দাঁড়ায়ছিলাম। তো নার্স খুব চিল্লাচিল্লি করে, এভাবে না দাঁড়ানোর কোনো নিয়ম নাই, আমাদের চলে যাইতে বলে ওইখান থেকে, কিন্তু তাও আমরা দাঁড়ায়ছিলাম আমার হাজবেন্ড আর আমি। ঠিক 4:15 আমার বাচ্চাকে বের করে, মানে বের করার পরে তাকানোর অবস্থায় ছিলাম না আমরা, যে আমরা বাচ্চার দিকে তাকাবো এরকম অবস্থায় ছিলাম না, পুরো নাক মুখে ব্লাড, গাল, পুরো শরীর, জামা কাপড় রক্তাক্ত অবস্থায়। তো আমি আমার হাজবেন্ড এত কান্না করতেছিলাম যে বাচ্চার দিকে তাকানো যাচ্ছে না, আমার বাচ্চার কি অবস্থা, একটা মানে সার্জারি পরেও যে এত ভয়ানক দেখানো যায়, আমার বাচ্চার পুরো মুখ ব্লাড দিয়ে মাইকে গেছে, নাক মুখ, আর ব্লাড বের হচ্ছে প্রচুর পরিমাণে। তো আমরা কান্না করার কারণে আমাদের অনেক ধমক দেয় যে বাচ্চা ঠিক আছে, আমরা কেন কান্না করতেছি, ও মানে নিঃশ্বাস নিতে পারতেছিল না, বুকে শব্দ হচ্ছিলো, আমরা একটা আছে যে নিঃশ্বাস নিতে কষ্ট হইলো বোঝা যায় যে ও নিঃশ্বাস নিতেছে, কিন্তু আমার বাচ্চা মুখ দিয়ে নিঃশ্বাস নিতেছে 2 বার করে, হ্যাঁ মানে নিঃশ্বাস নিতে পাচ্ছে না, আর রক্ত আমাদের গজ দেয় যে আমার বাচ্চার ব্লাড পুঁছা দেওয়ার জন্য, কিন্তু মুছে দেই বারবার ব্লাড গজ শেষ হয়ে যেতেছে, কিন্তু আমার বাচ্চার রক্ত থামতেছে না, মানে আমি কি বলবো, কল দিয়ে যেভাবে পানি পড়ে না এভাবে মানে ব্লাড বেরোচ্ছে। তো আমরা বারবার পুষি, কিন্তু আমার বাচ্চার প্রচণ্ড পরিমাণে ছটফট করতেছে, যে একটা মানুষ কি কষ্ট মানে পাইতেছে, একটা ছোট্ট বাচ্চাও ওরে কোনোভাবেই ধরে রাখতে পারতেছি না। 6:30 আমাকে নার্স 3টা ওষুধ দেয় যেন 7টা বাজে আমি বাচ্চাকে দিই, 7টা বাজে তখন আমার বাচ্চার জ্ঞান আসে নাই, আমার বাচ্চা ওরকম ছটফট করতেছে, ওই অবস্থা তো আমি ওষুধ দিতে পারি না, হ্যাঁ তো আমি ওষুধ দিইনি, দেখে 7:30 নার্স আমার সাথে খুব রাগারাগি করে, কেন তাদের কথা শুনতেছি না, ডাক্তারের কথা মানি না। আমি বললাম দেখেন আপু, আমার বাচ্চাটার তো জ্ঞান নেই, এই অবস্থা আমি কীভাবে ওষুধ দিই, তারপরে উনি চিলাচিলি করতেছে, পরে কোনো সমস্যা হলে আমাদের আমাদের দোষ দিবেন না, তারপরে অনেক চিলাচিলি করে আমি যেন নিচে চলে যাই, তখন আমরা পোস্ট অপারেটিভ রুমে ছিলাম, কিন্তু আমি নিচে যাইনি, ওখানে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা ছিল, যে আমি যদি আমার বাচ্চাটাকে অক্সিজেন দিতে পারি, আমি নিজের ইচ্ছা ছিলাম, তারপরে উনি আমাকে সাথে চিলাচিলি করে যে চলে যান, এখন নিয়ম নাই, আপনারা কেন কথা শোনেন না। তারপরে আমি আমার হাজবেন্ডকে নিয়ে আমার বাচ্চা নিয়ে 8টা বাজে নিচে নেমেছি, নেমাসার পরে ওষুধ দেয় নেই, যখন উনি মানা করছে তখন আবার চিলাচিলি করছে, তারপরে আমি ওষুধ দিই আমার বাচ্চারে, কিন্তু আমার বাচ্চা ওষুধ খায় না, মানে মুখে দেওয়ার পরে যে গড়ে পড়া যায় না ঠিক ওভাবে পড়া যাচ্ছে, তো একবার ফেলে দেওয়ার পরে আবার দেই, কিন্তু আবারও আমার বাচ্চা ফেলে দেয়, তারপরেও যে আসে না যে একটা অবস্থা খারাপ থাকলে আস্তে আস্তে ঠিক হয়, কিন্তু আমার বাচ্চা মানে কোনোভাবেই ঠিক হইতেছে না, ব্লাড তো যাচ্ছে, নিঃশ্বাসও নিতে পারছে না, শব্দ মনে হইতেছে বাড়তেছে বুকের শব্দ। তো আমি 8:30 আমার বাচ্চারে নিয়ে আবার যাই, আমার হাজবেন্ডের সাথে ছিল, যে স্যার আমার বাচ্চাটারে দেখেন বুকে অনেক শব্দ হইতেছে, এটা তো আমার কাছে নর্মাল লাগতেছে না, আর ব্লাডও থামতেছে না। সে আমার একটা কনফিডেন্টলি ধমক দেয় যে ঠিক আছে, হ্যাঁ আমি আমার বাচ্চা নিয়ে উঠি, রুমে ঢুকে যাই যে স্যার আমার বাচ্চাটার একটু দেখেন, সে বলে কি ঠিক আছে আপনার বাচ্চা, তো সে যখন বলে ঠিক আছে তখন তো আমার মানতেই হয়,
তো আমি ওই রুম থেকে বের হয়ে আমি আর নিচে যাই নাই ওয়ার্ডে, আমি আবার পোস্ট অপারেটিভ রুমে গেছি যে আবার একটু অক্সিজেন যদি আমি দিতে পারি, যেহেতু ওর কষ্ট হইতেছে অক্সিজেন দিলে ভালো লাগবে। তো তখন যাওয়ার পরে নার্স আমাকে টোটালি অক্সিজেন দিতে দিবে না, যে এখন কোনো নিয়ম নেই, তখন আপনাকে বের চলে যেতে বলছি, আপনি আবার আসছেন আপনার বাচ্চা নিয়ে নিয়ে। আমি বলি দেখেন আপু কষ্ট হইতেছে, 5 মিনিট দিয়ে চলে যাব। তো তখনই লাস্ট টাইম ছিল আমি আমার বাচ্চার মানে দিতেই পারি নাই অক্সিজেন, তখন এত পরিমাণে ছটফট করতেছিল আমি ধরে রাখতে পারতেছিলাম না আমার বাচ্চাটা, মনে হইতেছে কুল থেকে পড়ে যাবে, আর ব্লাড মনে করেন নাক দিয়ে ছিটকা ছিটকা বেরোইতেছে। অনেক এখানে আধা ঘন্টার মতো আমি থাকি, তারপরে আমি আবার যখন ও ছটফট বন্ধ হয় আমি আবার নিচে আসি। আসার পরেও দেখতেছি যে না আমার বাচ্চা মানে ওর যে যন্ত্রণাটা সেটা কোনোভাবেই থামতেছে না। আবার যাই আমি, আবারও সে আমাকে ধমক দেয় ডাক্তার বিকে দাস যে বাচ্চা ঠিক আছে, হ্যাঁ আপনারা কেন কথা শুনতেছেন না, এরকম অপারেশন হইলে এরকম হয়। কিন্তু আসে না একটা জিনিস দেখলে আমরা বুঝি যে এটা হইতেছে কিন্তু এটা নর্মাল না, আমরা মা বাবা হয়ে বুঝতেছি যে আমরা বাচ্চার কষ্ট হইতেছে। ও নিঃশ্বাস, একটা ছোট্ট বাচ্চা 11 মাসের বাচ্চা নিঃশ্বাস নিতে পারতেছে না, নাক মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছে, বুকে শব্দ হইছে, নাকেও শব্দ হচ্ছে, পুরোটা শরীর আমার বাচ্চাটার গরম, পুরোটা শরীর আমার বাচ্চাটা ওটি থেকে বের করছে পরে পুরোটা শরীর সাদা হয়ে গেছে। সে সব কিছু বলি, সে আমাকে ধমক দেয় যে এটা নর্মাল, এটা অপারেশনে হয়, যে ধমকটা মানে এই প্রকার যে ঠিক আছে, সে খুব কনফিডেন্টলি বলছে ঠিক আছে। তারপর আমার হাজবেন্ড বলে যে স্যার সমস্যা হয়েছে এই জন্য আমরা আসছি, বলে ঠিক আছে এত ই করার কিছু নেই। তা আমরা আবার নিচে চলে আসি, নিচে আসার পরে ঠিক 10:15 আমার বাচ্চারে আমি এ হাতে নেই, এই জায়গায় নিই, এভাবে একটু শুই ঢেলান দিয়ে, কারণ আমি 2 দিন ধরে না মানে না ঘুমানো পুরো টোটালি বাচ্চার জন্য, বাচ্চার আগের রাত থেকে কান্নাকাটি করা। ওইভাবে শোয়ার পর আমার বাচ্চা দেখি যে এতক্ষণ যে ছটফট করছে সে চুপ হয়ে যায়, যখন সে চুপ হয়ে যায় আমরা দেখি অনেকে অনেক বাচ্চা কান্না করার পরে আস্তে করে ক্লান্ত হয়ে গেলে বা ঘুমাই গেলে চুপ হয়ে যায়, যখন দেখছি আমার বাচ্চাটা চুপ হয়ে গেছে তখন ভাবছি হয়তো ঘুমাইতেছে ওর ভালো লাগতেছে। তো 10 মিনিটের জন্য আমি চোখটা জাস্ট এভাবে বন্ধ করি, 10 মিনিট পরে আমি খেয়াল করি যে আমার শাশুড়ি সামনে ছিল বসা সামনের বেডে, 10 মিনিট পরে লক্ষ্য করি যে আমার বাচ্চার কোনো নড়াচড়া আমি পাইতেছি না। তো আমি জাস্ট উঠি, ওঠার পরে আমার বাচ্চাটারে খুলে নিয়ে আমি বাবা বলে ডাকতেছি বাবা, কিন্তু আমার মানে আমার বাচ্চা কোনো নড়াচড়া নাই, জাস্ট এভাবে পড়ে আসছে, যে একটা মানুষ যখন না থাকে শরীরটা কী পরিমাণে নরম হয়ে যায়। তো আমি অনেকবার বাচ্চারে জোরে জোরে ডাক মানে ই করতেছি যে বাবা উঠো উঠো, সে আধা ঘন্টা কী করছে আমি জানি না, কিন্তু আমার বাচ্চা তো আগেই ছিল না, যখন তার কাছে বারবার আমরা নিয়ে গেছি যে স্যার আমার বাচ্চাটারে দেখেন, সে বলছে ঠিক আছে, যদি ঠিকই থাকে আমার বাচ্চা কেন মারা গেল, আর আধা ঘন্টা আগেও আমি তার কাছে গেছি তখনও সে বলছে ঠিক আছে, যদি ঠিকই থাকে একটা বাচ্চা যদি ঠিকই থাকে, একটা মানুষ যদি ঠিকই থাকে সে তো মারা যাওয়ার কথা না, তার কাছে বারবার নিয়ে গেছি সে বার ভালো করে দেখে নেই, ভালো করে যদি দেখতো আমার বাচ্চাটা থাকতো, আর এত পরিমাণে কষ্ট হয়েছে আমার বাচ্চাটার, এর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু মনে হয় না, একটা ছোট বাচ্চা ব্লিডিংয়ে শ্বাসকষ্টে মারা গেছে, আমার বাচ্চা অপারেশনের আগে 8 ঘন্টা না খাওয়া, তারপরে যে অপারেশন হয়েছে এরপরে বলছে আমরা 3 ঘন্টা পরে খাবার দিতে পারবো, আমার বাচ্চার খায় নেই, আমার বাচ্চা সারাটা দিন না খেয়ে চলে গেছে, সারাটা দিন না খাওয়া ছিল। সে একটা ডাক্তার যদি বলে আপনার বাচ্চা ঠিক আছে সেখানে তো আমাদের আর কিছু নেই, সে বলতেছে এটা নর্মাল একটা অপারেশনও হয়, কিন্তু আমরা বাবা মা হিসেবে আমরা বুঝতেছি যে আমার বাচ্চার কষ্ট হইতেছে। তার কাছে যখন 2 বার নিয়ে গেছে সে যদি ভালো মতো দেখতো আমার বাচ্চাটা আজকে থাকতো, সে ভালো মতো দেখে নেই বিদায় আমার বাচ্চাটা আজকে নাই।